আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার বাচ্চারা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল আমি ভিডিও করতে চলে আসলাম একটা প্রশ্নের উত্তর দিতে। আমার খুবই কাছের একটা ছোট আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু, আপনি যখন যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, তাই ও আমাকে মানে নিজে থেকে আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো ঘুরতে পছন্দ করেন, আপনি তো প্রায় সময়ে বাসায় থাকেন না, স্পেশালি উইকেন্ডে, তাহলে আপনাদের আপনার পাখিদের কে দেখাশোনা করে? তো আসলে মেনলি আমি এই কোশ্চেনের অ্যান্সার দিতেই আজকে হাজির হয়েছি। তো আমি বলবো না, আমি আমার পাখিদের আমার অনুপস্থিতিতে কেউই দেখাশোনা করে না, আমার পাখিরা একাই থাকে। আর আমি তাদেরকে কিভাবে কি সিচুয়েশনে রেখে যাই সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি আসি আমার বাচ্চাদের দিকে। এই যে তিন ভাই বোন যারা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলেন, এটাই হলো মানে তিন ভাই বোনের এক কাছে থাকে, আর নতুন যে দুইটা বাচ্চা হয়েছে তারা তো এখনো একা একা থাকতে পারে না। তো তিন চার দিন পরে আমি তাদেরকে এই কাছে ট্রান্সফার করব। তো আমি যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা কিন্তু শুধু এই খাবারের কন্টেনারটাই দেখেছিলেন। তো এটা কিন্তু আমি আজকে, যেহেতু আমি 2 থেকে 3 দিনের জন্য বাইরে যাচ্ছি, তো এটা আমি অলরেডি ফুল করে দিয়েছি। এরা এই কন্টেনারটা আগে দেখেছেন, আর এখন যেটা দেখাবো এই এই কন্টেনারটা কিন্তু আমার পাখির বাসাতে থাকে না। এটা আমি তখনই দিই যখন আমি 2 থেকে 3 দিনের জন্য বাইরে যাই, ওটা এক্সট্রা খাবারটা আমি দিয়ে যাই। কারণ এটা যদি ফুড়ে যায় বা এটা যদি খেতে ভালো না লাগে, তারা ওই খাবারটা খেতে পারবে আর কি মেনলি। তো এটাই হলো মেন কারণ। আর এখনো আমি এখানে পানিটা চেঞ্জ করে দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আগে পরিষ্কার করে দিয়েছি, তারপরে দেখুন কতটা নোংরা করেছে। এরা করবেই, কারণ এরা খাবে আর বাথরুম করবে, এটাই এদের কাজ। তো এই যেটা যেটা দিয়েছিলাম এটা কিন্তু অলরেডি রয়ে গিয়েছে। তো আমি বেরোনোর আগে আমি এখানে পানি ভরে দিয়ে দিব, মানে অ্যাড করে দিব, আমি এই পানিটা ফেলে দিব না। এখানে যে তিন ভাই বোন খেলা করছে, আর আমার এই বাকি খাঁচাতে কিন্তু একইভাবে আমি ঘিরে রেখেছি। এই যে এখানে কিন্তু আমি এক্সট্রা খাবার দিয়ে দিয়েছি। এখানে আমি নিচে দেওয়ার কারণ হলো যাতে এই বাচ্চারা যেহেতু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এরা যেন হাঁটাচলা করতে করতে এখানে এসে নিজেরাই খেতে পারে। কারণ বাবা মা কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে অলরেডি আবার ডিম দিয়ে দিবে, আর এখানেও আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিয়েছি। যদি আমার মনে হয় আমি এই খাবারে কিন্তু আরও কিছু খাবার অ্যাড করে দিব, কারণ এখন মা বাবা কিন্তু নিজেরাই কিন্তু তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে, তো এই জন্য কিন্তু পানির পরিমাণ আর খাবারের পরিমাণ দুটোই কিন্তু বেশি লাগছে। তো এটা মাথায় রেখেই আমি খাবারের পরিমাণ দিয়ে যাব। আর এই যে ডিম পাড়া যে জায়গাটা, এটা আমি অবশ্যই রোদে দিয়ে দিয়ে যাব। তো যাই হোক, এটাই ছিল আমার পাখিদের আপডেট, যে কে দেখাশোনা করে আমার পাখিদের। তো আমার পাখিদের কেউ দেখাশোনা করে না, তারা একাই থাকে, আমি তাদেরকে সুন্দরভাবে সব কিছু এক্সট্রা দিয়ে যাই, মানে প্রয়োজনের চাইতেও বেশি দিয়ে যাই, তার যাতে তারা খুব সহজেই একা একা থাকতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লম্বা করবো না, সুস্থ থাকবেন আর আমার পাখিদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।